আগামী 9 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া থাকবে। 10 তারিখ থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। 10 তারিখ হালকা বৃষ্টি হবে। রাতের তাপমাত্রা আগামী 3 দিনে 2 থেকে 4 ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে আগামী 3 থেকে 4 দিনে হালকা বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে উপরের 5টি জেলাতে। নিচের দিকে মালদা ও 2 দিনাজপুরে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রেও রাতের তাপমাত্রা আগামী 3 দিনে 2 থেকে 4 ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশা থাকবে, বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। এই বৃষ্টিপাতের কারণ আগামীকাল একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে। ব্যুরো রিপোর্ট, জাইন টিভি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 9 তারিখ অবধি মোটামুটি আকাশ পরিষ্কার এবং শুষ্ক থাকারই সম্ভাবনা, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা নেই আমাদের। 10 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত হালকা বৃষ্টি, কিছু জেলাতে হয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা বলবো স্পেসিফিক্যালি পরে এক দুদিনের মধ্যে যে কোন জেলাগুলো। ওভারঅল হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে 10 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, বাকি 9 তারিখ অবধি ড্রাই, 11 তারিখেও ড্রাই, অর্থাৎ শুষ্ক। রাতের তাপমাত্রা এবার আবার একটু গ্র্যাজুয়ালি বাড়বে, অর্থাৎ আগামী 3 দিনে 2 থেকে 4 ডিগ্রি মিনিমাম টেম্পারেচারটা বাড়বে। 3 দিনের পরে খুব একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং এই দুটো জেলাতে মোটামুটি আগামী 3 থেকে 4 দিনই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলোতে রোজ নয়, কিন্তু কোনো না কোনো দিনই এই 4-5 দিন আগামী হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। সেটা হচ্ছে ওপরের 5টি জেলা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। নিচে যে মাঝে 3টি জেলা, অর্থাৎ 2 দিনাজপুর এবং মালদা, সেখানে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রেও রাতের তাপমাত্রা বাড়বে, অর্থাৎ 2 থেকে 4 ডিগ্রি আগামী 3 দিনে, তারপরে খুব একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ নেই। উত্তরবঙ্গে একটু ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা আছে আগামী 24 ঘন্টায়, বিশেষ করে যে আমাদের জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এইসব জেলাগুলোতে একটু কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু সেটা 24 ঘন্টা, তারপরে খুব একটা কিছু নেই, মূলত হালকা এবং মাঝারি কুয়াশা। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও খুব একটা ওয়ার্নিং বা কুয়াশার এই মুহূর্তে কিছু নেই, মূলত ড্রাই শুষ্ক আবহাওয়া থাকবে 9 তারিখ অবধি। 10 তারিখে একটু হালকা, খুব হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা এখন অবধি দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। 2-1টা জেলাতে হয়তো, যেগুলো একটু মাঝ বরাবর, অর্থাৎ নদিয়া, কিছুটা বীরভূম, মুর্শিদাবাদ এইসব জায়গায় 2-1 জায়গায় একটু হালকা থেকে মাঝারি। বৃষ্টির কারণটা ওই একই, আমাদের 8 তারিখ নাগাদ একটা নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, মানে আগামীকাল উত্তর পশ্চিম ভারতে। সেটা ওই যখনই পশ্চিম থেকে একটু পূর্ব দিকে এগোবে, প্লাস আমাদের বের উপরে একটু অ্যান্টিসাইসার, অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্ত মতো তৈরি হচ্ছে, যেখান থেকে ময়েশ্চার। ও টু পাবলিক স্কুল, উন্নত সর্বাধুনিক পরিকাঠামো সমন্বিত আদর্শ আবাসিক বিদ্যালয়, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সুদক্ষ শিক্ষক দ্বারা পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে। ছাত্র ছাত্রীদের জন্য পৃথক ক্যাম্পাস, মুর্শিদাবাদে ধুলিয়ান ও উমরপুরে অবস্থিত ও টু পাবলিক স্কুলে 3টি ক্যাম্পাসে জাতি ধর্ম নির্বিশেষে সকল ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়। এছাড়া সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। দুস্থ ও মেধাবীদের জন্য আর্থিক ছাড়ের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে